ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে পুনরায় স্বাগত। তোমাদের গ্রামারের আমি কারক বিভক্তি পড়াচ্ছিলাম, কারক বিভক্তি পড়ানো শেষ হয়ে গেছে। আগের দিন আমি সম্বন্ধ সম্বোধন পদটাও পড়িয়ে দিয়েছি। কারক নির্ণয় করতে হলে আমি বলেছিলাম যে কর্তৃকর্ম করণ নিমিত্ত অপাদান অধিকরণ এই ছটা কারক থাকা কারক রয়েছে, কিন্তু তার মধ্যেও আমি বলেছিলাম যে কারক জানতে কারক হচ্ছে সেটাই সেটা কি যে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক সেটাই কারক। কিন্তু এমন অনেক পদ আছে যেগুলোর সঙ্গে কিন্তু ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না, সেরকম দুটো সম্বন্ধ পদ আর সম্বোধন পদ তোমাদের আমি পড়িয়ে দিয়েছি। এবার কারক বিভক্তি কিভাবে নির্ণয় করতে হয় পরীক্ষায় পড়ে, তোমাদের কারক ও বিভক্তি নির্ণয় করো, এরকম করে পরীক্ষায় পড়ে। তা সেখানে কিন্তু ওই সম্বন্ধ পদ সেখানে কিন্তু সম্বন্ধ পদ আর সম্বোধন পদ মিশিয়ে আসে, তাই তোমাদের সেগুলো একটু খেয়াল রাখতে হবে। তার জন্য আজকের ক্লাসটা সেটা হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করো। ঠিক আছে, এরকম আসবে পরীক্ষায় কারক ও বিভক্তি নির্ণয় করো। যেমন ধরো প্রথমে এরকম দিল যে পাগলে কি না বলে, এ পাগলের তলায় দাঁত, তোমাকে এটা কারক আর বিভক্তি নির্ণয় করতে হবে। দু নম্বরে ধরো মা আমাকে কলম দিলেন, ঠিক আছে, কলমের তলায় দাগ আছে, তাহলে কি কারক এটা নির্ণয় করতে হবে। যেমন ধরো গাছের পাতা হয় সবুজ, নিশ্চয়ই জানো গাছের পাতার রং সবুজ, গাছের তলায় দাগ দেওয়া আছে। তারপর ধরো চার নম্বরে দিল ট্রেন হাওড়া ছাড়ল, ঠিক আছে, এই হাওড়ার তলায় দাগ দেওয়া আছে। পাঁচ নম্বরে দিল গোঁফ দিয়ে যায় চেনা, ঠিক আছে, গোঁফ দিয়ে এরকম দেওয়া রইল। ছ নম্বরে তোমাদের দিল পুজোয় পুজোয় কত চাঁদা দেবেন, ঠিক আছে, পুজোয় তলায় দাগ দেওয়া রইল। সাত নম্বরে দিল আমি এরকম দিল সকালে বৃষ্টি হয়েছিল, ঠিক আছে, এরকম দিল। আটে দিল ওই হে রাম এদিকে এসো, ঠিক আছে। তাহলে কারক বিভক্তি নির্ণয়ের সময় তোমাদের যেটা খেয়াল রাখতে হবে যে সবই কারক হবে তার কোনো মানে নেই, ঠিক আছে, সম্বন্ধ পদও আসতে পারে সম্বোধন পদও আসতে পারে, তাই সেখানে তোমাদের খেয়াল রাখতে হবে যে সম্বোধন পদ বা সম্বন্ধ পদ আছে কি না। তাই প্রথমে দেখো আমি দিয়েছি যে পাগলে কি না বলে, তাই ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। কারক নির্ণয় করতে হলে আমি কি বলেছি যে আগে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে, তাহলে কে বলে, দেখো উত্তর পাচ্ছি, কে থাকলে কি কারক হয়, কর্তৃকারক হয়, তাই তো,
তাহলে এরকম লিখতে হবে কর্তৃকারকে। এবার মূল শব্দটা কি আছে? পাগল। পাগলে তাহলে পাগল আছে মূল শব্দ, তার সঙ্গে কি যুক্ত আছে? এ যুক্ত আছে, তাহলে এটাই কিন্তু বিভক্তি। তাহলে কর্তৃকারকে এ বিভক্তি, ঠিক আছে? তেমনি মা আমাকে কলম দিলেন, তা ক্রিয়াকে যদি কি দিয়ে প্রশ্ন করি যে উত্তর পাবো সেটাই কর্ম। তাহলে কি দিলেন? কর্ম, কলম দিলেন, তাহলে কর্মকারকে কলমে কি যুক্ত আছে? তাহলে কোনো শব্দ পদ না হলে সেটা বাক্যে ব্যবহৃত হয় না, তাহলে এখানে কোনো বিভক্তি চিহ্ন দেখতে পাচ্ছি না, তাই এটা কর্মকারকে শূন্য বা অবিভক্তি। যে কোনো একটা লিখবে, আমি দুটো লিখলাম, যে কোনো একটা লিখবে, হয় শূন্য বিভক্তি নয়তো অবিভক্তি, ঠিক আছে? তা গাছের পাতা হয় সবুজ, তাহলে হয় কি হয় সবুজ? তাহলে গাছের পাতা হয় সবুজ উত্তর পাচ্ছি, কিন্তু দেখো যদি গাছেরটাও না থাকে পাতায় যাক দেয় কী হয় সবুজ? পাতা, উত্তর পাচ্ছি। কিন্তু দেখো এর সঙ্গে এর সম্পর্ক আছে, এর সঙ্গে নেই। কিসের পাতা হয় এরকম হয় না কোশ্চেন, এরকম প্রশ্ন করা যায় না। তাহলে এর সঙ্গে দেখো এর সম্পর্ক আছে, একটা বিশেষের সঙ্গে সম্পর্ক আছে কিন্তু ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেগুলোকে বলা হয় সম্বন্ধ পদ। তাহলে এগুলো এটা কি হবে? তাহলে এটা খেয়াল রাখতে হবে কারক বিভক্তি নির্ণয়ের সময় সম্বন্ধ পদে গাছের সঙ্গে কি যুক্ত আছে? এর যুক্ত আছে, তাই এর বিভক্তি। আমি সম্বন্ধ পদ পড়ানোর সময়ই বলেছিলাম যে সম্বন্ধ পদের মাত্র দুটো বিভক্তি, র আর এর, তাহলে এর বিভক্তি। ট্রেন হাওড়া ছাড়ল, তাহলে আমি বলেছি কোনো কোথাও থেকে বিচ্যুত, পতিত বা স্খলিত এরকম যদি বোঝায় তাহলে সেটা অপাদান কারক হয়। তাই ট্রেন হাওড়া ছাড়ল মানে হাওড়া থেকে ছাড়ল, তাই এটা কী কারক হবে? অপাদান কারক। কী হবে? অপাদান কারকে হাওড়ার সঙ্গে কিছু যুক্ত নেই, তাই শূন্য বিভক্তি, ঠিক আছে? তাহলে অপাদান কারকে শূন্য বিভক্তি, ঠিক আছে? গোপ দিয়ে যায় চেনা, তাহলে যার দিয়ে, যার দ্বারা কিছু করা হয় তাকে বলা হয় করণ সম্বন্ধ বা করণ কারক, তাই এটা হবে করণ কারকে, করণ কারকে। এটা কি আছে? দিয়েটা কি হবে? দিয়েটা নিশ্চয় বিভক্তি নয়, যদিও বিভক্তির কাজ করছে কিন্তু এদের নিজস্ব অর্থ আছে, এরা শব্দের সঙ্গে যুক্ত অবস্থায় বসে না, ছাড়াছাড়ি অবস্থায় বসে, আবার কারক সম্পর্ক নির্দেশ করে দেয়। তাহলে বা কর্তা যার দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে করণ বলে, তাই করণ কারকে দিয়ে এটা হবে অনুসর্গ। তাই এগুলো বিভক্তির কাজ করে কিন্তু আসলে এগুলো অনুসর্গ, তবে বিশেষের পর ব্যবহৃত হয়, সেই জন্য অনু, অনু মানে যারা পরে বসে। পুজোর জন্য কত চাঁদা দেবেন? তাহলে জন্য নিমিত্ত থাকলে কি কারক হয়? তাহলে নিমিত্ত কারক হয়, কিছু কোনো কিছুর উদ্দেশ্যে, পুজোর উদ্দেশ্যে চাঁদা দেওয়া, তাহলে নিমিত্ত কারকে কি বিভক্তি হবে? অন্তস্থ বিভক্তি হবে, পুজোয়, পুজোর সঙ্গে অন্তস্থ যুক্ত আছে তাই অন্তস্থ বিভক্তি, তাহলে নিমিত্ত কারকে অন্তস্থ বিভক্তি। সকালে বৃষ্টি হয়েছিল, কখন হয়েছিল? সকালে, সময় বোঝাচ্ছে, তাই সময় বোঝালে কি কারক হয়? সময়, স্থান, বিষয় এসব বোঝালে অধিকরণ কারক হয়, আমি আগের দিন বলেছি। তাহলে অধিকরণ কারকে কি বিভক্তি হবে? সকালের সঙ্গে কি যুক্ত আছে? এ যুক্ত আছে, তাই এ বিভক্তি, ঠিক আছে? তাহলে অধিকরণ কারকে এ বিভক্তি। আর ওহে রাম এদিকে এসো, দেখো ওহের সঙ্গে কিন্তু এই এসোর কোনো সম্পর্ক নেই, রাম এদিকে এসো বললেও অর্থ বোঝাচ্ছে, ওহেটা জুড়লে অর্থটা, বাক্যটা আরও সুন্দর লাগছে, তাই এটা ওহে দিয়ে শুরু হয়েছে, তাই এটা কোনো কারক নয়, এটা বলা হয় সম্বোধন পদ। সম্বোধন পদ সেগুলোই যেগুলো কাউকে ডাকতে বা আহ্বান করতে ব্যবহৃত হয়, তাহলে সম্বোধন পদ, এটা শুধু লিখতে হবে সম্বোধন পদ, সম্বোধন পদে বিভক্তি লেখার দরকার নেই, এটা কি লিখবে? সম্বোধন পদ, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে কারক বিভক্তি কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি বোঝালাম। কর্তৃকারক, দেখো সব কারক, সব সম্বন্ধ পদ বা সম্বোধন পদ সবই আছে, এগুলো একটু খেয়াল করবে তাহলেই কিন্তু কারক নির্ণয় করতে পারবে, মানেগুলো একটু ভালো করে বুঝবে, কোনটা কী কারক হবে, কর্তৃ হবে, কর্ম হবে, নিমিত্ত হবে, না অপাদান হবে, না অধিকরণ কারক হবে। যাই হোক, এরকম করে কারক বিভক্তি নির্ণয় করতে হয়। পরবর্তী ক্লাসে আমি তোমাদের কারক বিভক্তি দেব হোমওয়ার্ক, সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আজ এই পর্যন্তই।